20 টাকার পেঁয়াজ 250 টাকা হয়, এর চেয়ে উন্নতি কি হতে পারে? এই দেশে ধান যারা চাষ করে সেই ধানের দাম নাই, কিন্তু চালের দাম এত বেশি যে মানুষের কেনার ক্ষমতা নাই। জিনিসপত্রের দাম এত বেড়েছে যে মানুষের এখন নিঃশ্বাস বন্ধ হবার দশা, মানুষের জীবনযাত্রার ব্যয় বহু বেড়েছে। আর ওরা উন্নতির কথা বলছে, কারণ পাকিস্তান আমলের 22 কোটি পরিবার, 22টি কোটিপতি পরিবার এখন 1000-এর চাইতে বেশি কোটিপতি পরিবার হয়েছে। এখন ছাত্রলীগের সভাপতি হেলিকপ্টারে করে সভা করতে যায়, এখন ছাত্রলীগের সভাপতি হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যায়, সাংবাদিক জিজ্ঞেস করে কত টাকা খরচ হয়েছে। মজা লেগেছে? সাংবাদিকরা জিজ্ঞেস করেছে কত টাকা খরচ হয়েছে, ও বলেছে টাকা রিজার্ভ করছি না, একটা মনের শখ ছিল সেটা তো পূরণ হলো। কারো শখ হবে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাবে, কারো শখ হবে কারো ঘরে ঘরে জমি কিনে দেবে, কারো শখ হবে সুন্দর মেয়ে দেখবে জোর করে বিয়ে করবে, নইলে বিয়ে না করে ঘরে নিয়ে যাবে। শখ তো পূরণ হলে দোষ কি? আর ওই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের অফিস, ডাকসু অফিস, ওইখানে মুক্তিযোদ্ধাদের কি কাজ? মুক্তিযোদ্ধা মঞ্চে যদি করেন, রাজপথে করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা মঞ্চ কি 420 ডিগ্রি করবার জায়গা পান না? মুক্তিযুদ্ধের নামে ব্যবসা, চেতনার নামে ধান্দা, এটাই হল আওয়ামী লীগ এখনকার সরকার। অতএব তার বিরুদ্ধে লড়াই একমাত্র পথ। এই সরকার জনগণের সরকার তো নয়, ওরা জীবনযাত্রা মান উন্নয়ন করতে পারেনি, ওরা নারী জাতির সম্ভ্রম রাখেনি, ওরা নারী জাতির ইজ্জত লুট করছে নিজেরা। মানুষের জীবনের নিরাপত্তা নাই, রাজপথে গেলে ঠিক মতো জায়গায় পৌঁছাতে পারবেন তার কোনো গ্যারান্টি নাই। এই রকম একটা সরকার যত তাড়াতাড়ি যায় তত ভালো। যদি পারতাম তাহলে বলতাম কালকে বিদায় করে দেবো সরকারকে, যদি কাল না পারি তাহলে পরশু। যদি সরকারকে বিদায় করতে 1 বছর লাগে, 1 বছরের প্রতিদিন লড়াই করব যাতে সরকারকে বিদায় করে দিতে পারি। সরকার পারে শুধু নিরীহ জনগণের উপরে, রোহিঙ্গারা ঢুকেছে কিচ্ছু করতে পারেনি, ওরা ফেরত পাঠাবে কিচ্ছু করতে পারে না, মিয়ানমারের বিরুদ্ধে নিজেরা মামলা করে না, মামলা করে জাম্বিয়া, এখন আবার ওইখানে নাগরিকত্ব আইন করা হয়েছে। ওনারা বলেন ওনাদের নিজেদের ব্যাপার, আমিও বলি ওটা নিজেদেরই ব্যাপার, কাশ্মীরের ঘটনা তাও নিজেদের ব্যাপার, কিন্তু নিজেরা, ওদের নিজেরা যদি আমাদের গাড়ির উপরে আসে তখন কি করবেন? আমাদের স্বরাষ্ট্র, আমাদের পররাষ্ট্রমন্ত্রী ওরা চাইতে না চাইতে আগেই বলে যারা বাংলাদেশি তাদেরকে নিয়ে নেব। ওখানে গেছে আজ থেকে 50 বছর আগে কোনো মানুষ, সে যদি এখন বলে আমার জন্ম বাংলাদেশেই ছিল, আগেই আপনি ঘোষণা দিচ্ছেন নিয়ে নেবেন, এত পুতু পুতু করেন কেন? খালি ক্ষমতা রাখার জন্য এই ক্ষমতা থাকবে না। যারা মনে করেন দালালি করে ক্ষমতায় থাকবেন, ওদের ক্ষমতায় থাকার দিন শেষ হয়ে গেছে। মানুষ তার বিরুদ্ধে জেগেছে, ঐক্যবদ্ধ হচ্ছে, লড়াই শুরু হবে। সেই লড়াইয়ের ঘোষণা ডক্টর কামাল দেবেন, আশরাফ আব্দুল্লাহ দেবেন, বঙ্গবীর কাদের সিদ্দিকী দেবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর চলে গেছেন, যা বলার তা তো বলেছেন, কিন্তু উনিও সেই লড়াইয়ের সঙ্গে থাকবেন এই প্রত্যাশায়, এবং আপনারা সবাই থাকবেন, তাই তো? খোদা হাফেজ, ভালো থাকবেন, আপনাদের সম্মেলনের সর্বাঙ্গীন সফলতা কামনা করি।